সম্মানিত দ্বীনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালামের গুরুত্ব, সালামের নিয়ম পদ্ধতি, সালাম ছাড়া কথা বলা ও প্রবেশের অনুমতি ও সালামের শব্দসমূহ, সালাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা অবগত আছেন, আমরা করোনা ভাইরাসকে লক্ষ্য করে দীর্ঘ ছয় মাস থেকে পবিত্রতার উপরে, সালাতের উপরে আলোচনা করে আসছিলাম। কারণবশত আমরা গত জুমায় আলোচনা করেছিলাম নারীদের মর্যাদা ও অধিকার, কারণবশত আজকেরও আলোচনা সালাম। এরপরে আমরা আমাদের পূর্বের আলোচনায় আবারও ফিরে যেতে পারি ইনশাআল্লাহ। মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সালাম, যেসব মাধ্যম দিয়ে সরাসরি জান্নাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, তার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি সালাম। যেসব মাধ্যমে মানুষ নিরাপদে শান্তিতে থাকবে তার একটি বড় মাধ্যম হল সালাম। যেসব মাধ্যমে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ দূর হবে, ভ্রাতৃত্ব ভাব প্রকাশ পাবে, তার একটি বড় মাধ্যম হল সালাম। সালাম ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। যেসব কাজগুলি মুসলমান হিসাবে পুরুষ নারী খুব গুরুত্ব সহকারে বহন করবে তার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাম, যা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে অনেক কিছু বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, তোমরা তোমাদের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে প্রবেশ করো না অনুমতি ছাড়া। তোমরা কারো বাড়িতে প্রবেশ করতে চাইলে অনুমতি নিতে হবে। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন ও তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা বাড়িতে যারা আছে তাদেরকে সালাম প্রদান করো। সালামের মাধ্যমে বাড়িতে প্রবেশ করতে হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আমরা সময়ের গতিতে আরো বলবো বাড়ির ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হুয়িতুম বি তাহিয়াতিন ফাহাইউ বি আহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে সালাম প্রদান করা হবে তখন তোমরা তার চেয়ে উত্তম প্রদান করো, অথবা হুবাহু যা বলেছে তাই তুমি পাল্টা উত্তর দাও, এ কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে বোঝা যায় যে সালাম দেওয়া ব্যক্তি যা বলেছে আমার ভাষা তার চেয়ে বেশি হতে পারে, হবে এটাই সুন্নাত, যা আমরা একাধিক হাদিসে অবগত হব। সম্মানিত দ্বীনী ভাই বোন, অত্র দুইটি আয়াতে আমরা বুঝতে পারছি যে সালাম দেওয়া বিধানটি আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা সালাম দেওয়ার বিধানটি আমাদের উপরে ধার্য করেছেন, চাপিয়ে দিয়েছেন, যা আমাদেরকে বহন করতে হবে, যাতে আমাদের ইহকালে ও পরকালের কল্যাণ রয়েছে। এ ব্যাপারে আমরা আপনাদের সামনে প্রথমে বলতে চাচ্ছি সালামের ফজিলত, সালাম প্রদান করলে তার কি ফলাফল হতে পারে, তার গুরুত্ব কি রয়েছে। বরং আমরা তার আগের বাক্যে বলি, সালাম পরস্পরের অধিকার, আপনি আমাকে সালাম দিতে বাধ্য। এতে নেকি হবে কি হবে না সেটা কথা নয়, নেকি যদি আল্লাহ দেন তাহলে এটা তার দয়া, কিন্তু আপনাকে আমি সালাম দিতে বাধ্য, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল মুমিনা লাল মুমিন সিত্তু খিসালিন,
একজন মুমিন আরেকজন মুমিনের উপরে ছয়টি অধিকার রাখে, হক রাখে, যা সময়ে তাকে তা দিয়ে দিতে হবে, দিতেও বাধ্য। আমি আপনার উপরে ছয়টা অধিকার রাখি যা আপনাকে সময়ে দিয়ে দিতে হবে, এটা আমার পাওনা আপনার কাছে। ঠিক আপনিও আমার কাছে অধিকার রাখেন, তা আমাকে দিতে হবে, আমি দিতে বাধ্য। এই পর্যন্ত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উদুহু ইদা মারে যা, কোন মানুষ অসুস্থ হলে আপনাকে দেখতে যেতে হবে। এইটা অসুস্থ ব্যক্তি আপনার উপরে পায়, তার হক এটা আপনাকে আদায় করতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে দেখতে যাবে তার অনেক উপকার। সে যদি সকালে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আপনি যাকে দেখতে গেছেন তাকে গিয়ে বললেন লাভ আস্তহর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে, ও একটু শান্তি পাবে। তারপরে আপনি বলবেন আজিবিল বাস রব্বান নাস আশফিয়ান্তা শাফিলা সেফা ইল্লা সেফা কসেফন লাইকাদরু সাকামা, আল্লাহ তুমি কে আরোগ্য দান করো, তুমি এর মধ্যে কোনো রোগ রাখে না, এমনভাবে আরোগ্য দিবা যাতে কোনো রোগী এর মধ্যে না থাকে। আপনি আল্লাহর কাছে অনেক বড় দোয়া করলেন, তাহলে উভয়েরই একটা সুবিধা আসলো। কিন্তু এইটা আল্লাহর দয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হলো এই অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যেতে বাধ্য। ওয়াইয়াশাদু হে যা মাতা, কোনো মানুষ মারা গেলে তার জানাজায় যেতে হবে, আপনি যেতে বাধ্য। এটাও হক রেখে মারা গেল যে আপনি শুনলে জানলে আপনি তার জানাজায় যাবেন, এই অধিকার আপনার উপরে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি গেলে কি লাভ হবে? যদি লাভ হয় তাহলে আল্লাহর দয়া। যদি আপনি জানাজা পর্যন্ত থাকেন তাহলে এক কেরাত নেকি, আর মাটি দেওয়া পর্যন্ত যদি থাকেন দুই কেরাত নেকি, এক কেরাত সমান ওহুদ পাহাড়ের সমান নেকি। ওহুদ পাহাড় বলতে 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেন, তবে তিনি বলেন মানুষ মারা গেলে আপনাকে জানাজায় যেতে হবে। তিনি বলেন ওই যুগ হয়ে যা দাহু, যদি আপনাকে দাওয়াত দেয় খাওয়ার তাহলে আপনি যেতে বাধ্য, দাওয়াতে যাবেন। গিয়ে যদি দেখেন যে অন্যায় কিছু হচ্ছে, ছবি মূর্তি চলছে, তাহলে আপনি সেখান থেকে ফিরে আসবেন, আসতেও আপনি বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, সাক্ষাৎ হলে আপনাকে সালাম দিতে হবে। যখনই আপনার কোনো মুসলমান ভাইয়ের সাথে, পুরুষ নারীর সাথে সাক্ষাৎ হয়েছে, তখন আপনি তাকে সালাম দিবেন, আপনি দিতে বাধ্য। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দিলে কি নেই কি হবে সেটা পরের কথা, দিলে আপনি জান্নাতে চলে যাবেন এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিলে আপনি সবচেয়ে ভালো মানুষ হবেন এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিলে আপনার ভিতরে কৃপণতা থাকবে না এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন ঐসম্মিত হয়ে দা আতাশা, কেউ যদি হাঁচি ছাড়ে, হাঁচি ফেলে, তাহলে আপনাকে তার উত্তর দিতে হবে, তবে তাকে আগে বলতে হবে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি বলবেন এরহামাকাল্লাহ, তখন তাকে বলতে হবে ইহাদিকুমুল্লাহ ইসলেহ বালাকুম, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য। আপনি বললেন এরহামাকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি দয়া করুক, তখনও আবার বলবে ইহাদিকুমুল্লাহ ইসলেহ বালাকুম, আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক, আর অবস্থা আপনার ভালো রাখুক। সব বুখারী মুসলিমের বর্ণনা, মুসলিম হিসেবে করতে হবে। শেষ বাক্যে তিনি বললেন ওয়াইল সালো গাবা, যখন আপনার পাশের প্রতিবেশী দিনী ভাই বাড়িতে থাকবে না, তখন আপনি তার সার্বিক কল্যাণ কামনা করবেন। এই ছয়টি হক একজন আরেকজনের উপরে রাখে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যাতে বলছিলাম সাক্ষাৎ হলে আপনি সালাম দিবেন, সালাম দিতে আপনি বাধ্য। যদিও আমরা এখন বলবো যে সালাম দিলে নেকি আছে, সালামের ফজিলত, তার আগে বললাম ফজিলত আছে এ কথা পরে, আপনাকে সালাম দিতে হবে, দিতে আপনি বাধ্য এ কথা আগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা জান্নাতে যেতে পারবে না, হাত্তা তাহাব্বু হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনছো। ঈমান আগে তারপরে জান্নাত, ওলা তুমিনু হাত্তা তাহাব্বু,
আর পরস্পরে ভালোবাসা না আনলে তোমাদের ঈমান থাকবে না। যখন তোমাদের ভিতরে পরস্পরে ভালোবাসা ঘটেছে তখন তোমরা ঈমান এনেছো, তোমাদের ঈমান আছে এই কথা বল প্রমাণ হবে। এই কথা বলার পরে তিনি বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন যা ফালতুমহু তাহা বাবতুম, আমি কি একটা কথা বলে দেব, আমি কি একটা কাজের কথা বলে দেব, এই কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের পরস্পরে ভালোবাসা গড়বে। আফসুস সালাম বাইনাকুম, তা হচ্ছে তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, সালামের প্রচার করো, সালামের প্রসার করো, তাহলে তোমাদের ভিতরে ভালোবাসা গড়বে। বুখারি মুসলিম এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস, হে মুসলিম পুরুষ নারী মুসলমান, আফসুস সালামা, তোমরা পরস্পরে সালাম বিনিময় করো, অতিমু তোয়ামা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, ওয়াসাল্লু বিল্লাইলে ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সলাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালামিন, তাহলে তোমরা নিরাপদে প্রশান্তির সহিত জান্নাতে চলে যাবা, নিরাপদে ঝামেলা মুক্ত অবস্থায় জান্নাতে প্রবেশ করবা, এ কাজ করো। তার এক নম্বর কাজ হলো পরস্পরে সালাম বিনিময় করো। আব্দুল্লাহ ইবনে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী আইউল ইসলামে খায়রুন, ইসলামে সবচেয়ে ভালো কাজ কি, মুসলমান হিসাবে যারা ভালো কাজ করে ভালো কাজ কি, সবচেয়ে ভালো ইবাদত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন তুতিমু তাম তাকরাউ সালাম আলামান আরাফতা অমাল্লাম তারিফ, তুমি দুস্থ গরিবকে খেতে দিবা, এটাই হচ্ছে তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ। আর তোমার জীবনে দ্বিতীয় ভালো কাজ হচ্ছে তুমি যাকে চিনো তাকেও সালাম দিবে, যাকে চিনো না তাকেও সালাম দিবে। যদি চিনা না যায় ও হিন্দু হয় তাহলে সালাম দিবেন। তাই আপনাকে একাধিক দিন বলা আছে যে আপনার মোবাইলে রিং হচ্ছে, আপনি অন করে কেন বললেন হ্যালো, হ্যালো বলে তো কুকুরকে ডাকে। আপনি যদি নাম্বার দেখে চিনতে পারেন যে একজন অমুসলিম হিন্দু তাহলে বলবেন জি ধন্যবাদ কি বলছিলেন, আর যদি চিনতে না পারেন তাহলে আপনি তাকে বলবেন আসসালামু আলাইকুম, সে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ডোম চামার মেথর যাই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবে, যাকে চিনো না তাকেও সালাম দিবে। এটাই হচ্ছে মুসলমানের জীবনে সবচেয়ে ভালো উত্তম বড় কাজ। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম আখবিরনি বিশাইইন, আমাকে একটা আমলের কথা বলেন তো, ইজিবলি আল জান্নাতা, যে কাজে আল্লাহ আমার জন্য জান্নাত জরুরি করে দিবেন আমি জান্নাতে যাবই, এরকম একটা আমলের কথা আমাকে বলেন যার বিনিময়ে আমার জন্য জান্নাত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিবুল কালামে, তুমি মানুষের সাথে ভালো করে কথা বলো, অন্য জায়গায় এসেছে নরম করে কথা বলো, ভালো করে কথা বলো, দুই বজলে পরস্পরে সালাম বিনিময় করো, সালাম দাও, তিন এতামুত্তম দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, তাহলে তোমার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে, জান্নাতে যাবেই। যেসব কাজের বিনিময়ে জান্নাত পাবে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপোষে সালাম দেওয়া যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মাম বাদা বিহিমা সালাম, মানুষের মধ্যে অফিরায়াতিন আওলা বিন্নাস, সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি আগেই সালাম দেয়। মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে আগেই সালাম দেয়, আর মানুষকে চিনে সালাম দেওয়া এটা কিয়ামতের লক্ষণ। মানুষকে মানুষ চিনে সালাম দিবে, তখন বুঝতে হবে যেসব কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার একটি কারণ হচ্ছে মানুষকে চিনে সালাম দেওয়া। মিশর সফরের একটা কথা বলেছিলাম, সফর থেকে ঘুরে এসে যে মিশরের সবাই সবাইকে সালাম দেয়, রাজা মন্ত্রী ভ্যান চালককে সালাম দেয়। মনে হলো যেন সবাই সিগারেট খায়, মনে হলো যেন সবাই সলাত আদায় করে, মনে হলো যেন প্রায় সবারই দাড়ি চাঁচা আছে। কাউকে সালাম দিতে হবে আর হবে না এই হিসাব তারা আজও জানে না, বুঝতে পারেনি যে ভ্যান চালককে আমি কি করে সালাম দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে সেই যে আগেই সালাম দেয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাজুন নাসে মান আজাজা ফি দুআই, সবচেয়ে অকেজ অথর্ব বেকার অহেতু ফালতু মানুষ হচ্ছে সেই যে দুয়াতে অকেজ, যে বেশি বেশি প্রার্থনা করতে পারে না, সেই হলো সবচেয়ে অকেজ অহেতুক অগ্রহণীয় মানুষ, যার কোনো মূল্য নেই, যে নিজে কিছু করতে পারেনি, ওই ব্যক্তি যে দুয়াতে অপারগ, দুয়াতে অকেজ, দুয়া বেশি বেশি করে না, প্রার্থনা বেশি বেশি করে না, সব চাইবেন দিন রাত চাইবেন, নিজের ভাষায় বলবেন তুমি আমার জমির ব্যবস্থা করে দাও, তুমি আমার জুতা স্যান্ডেলের ব্যবস্থা করে দাও, তুমি তো সব কিছু পারো, এটাও তো পারো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু পারো, আদ সমূহকে ধ্বংস করতে পারো, ফেরাউনকে ডুবিয়ে দিতে পারো, আমার একটু ভ্যানের ব্যবস্থা করে দিবে না, এটা দাও, এটা তুমি পারো তো, যে আদ সমূহকে ধ্বংস করতে পারে, ফেরাউনকে ডুবিয়ে দিতে পারে, সে আমাকে একটা ভ্যানের ব্যবস্থা করে দিতে পারে না, খুব পারে, পারো তো দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আবখারু নাস মান বাখালা বিসালাম, সবচেয়ে কৃপণ মানুষ হচ্ছে সেই, সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে সেই যে সালামে কৃপণ। কি দিয়ে বুঝবেন যে আমি সালামে কৃপণ? সামনে লোক পড়েছে তবুও একটু দেরি করছেন, দেখি ও কি করে, তখন আপনি কৃপণ, সবচেয়ে খারাপ মানুষ। সবচেয়ে কৃপণ মানুষ সেই যে সালামে কৃপণ, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একজন অনুবাদক মাত্র। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসুস সালামা কাই তাসলামু, পরস্পরে সালাম বিনিময় করো, সালাম প্রদান করো, তাহলে নিরাপদে থাকবা, কোনো সমস্যা হবে না। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফসুস সালামা কাই তাআলাও, সালাম প্রদান করো, তাহলে তুমি সবচেয়ে সম্মানী হয়ে যাবা, সবচেয়ে মর্যাদার অধিকারী হয়ে যাওয়া। সালাম দাও, সম্মানী হয়ে যাওয়া, সালাম দাও, নিরাপদে জীবিকা নির্বাহ করার সুযোগ পেয়ে যাওয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সালাম দিলে কি সুবিধা আছে এ কথা আমরা অবগত হচ্ছিলাম, যা আল্লাহ তাআলা বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালামের পদ্ধতি, সালামের নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসাল্লিমুর রাকিব আলাল মাশি, যে বাহনে চড়ে আছে সে পায়ে চলা ব্যক্তিকে সালাম দিবে, এটা পদ্ধতি। অল মাশি আলাল কায়দ, যে পায়ে হেঁটে চলছে
সে বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, এটা পদ্ধতি। যারা সংখ্যায় কম আছে তারা বেশি সংখ্যককে সালাম দিবে, তবে একজন দেওয়ায় সুন্নাত, সবাই নয়, একজন দিলেই সবার পক্ষ থেকে হয়ে যাবে। বক্তা বুঝতে পারেনি, যার কারণে বক্তৃতার শুরুতে সালাম দেওয়ার পরে আবার বলছেন, আপনারা আমার উত্তর দিলেন কি না শুনতে পেলাম না, মানে সবাই কি বলেন তাই। এটাও সহি হাদিস যে অনেকের পক্ষ থেকে একজন উত্তর দিলেই যথেষ্ট, আবার অনেকের পক্ষ থেকে একজন সালাম দিলেই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কম সংখ্যক সালাম দিবে বেশি সংখ্যককে, অসগীর আলাল কবিরে, আর কম বয়সের লোক সালাম দিবে বেশি বয়সের লোককে, নারী পুরুষ একই ব্যাপার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা অনেকগুলি বাচ্চার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি তাদেরকে সালাম দিলেন। আগে যে হাদিস বলা হলো এ হাদিস তার চেয়ে বিপরীত উল্টা পদ্ধতি চলে আসলো। আগে বলা হলো যে কম বয়সের মানুষ সালাম দিবে বেশি বয়সের মানুষকে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে সালাম দিচ্ছেন। তিনি একে তো বড় মানুষ, দ্বিতীয়তে তিনি নবী, তৃতীয় তিনি পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, বাচ্চাদেরকে সালাম দিচ্ছেন। বাচ্চাদেরকেও সালাম দিতে হবে বড় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে তারা সালাম শিখে ও পদ্ধতি বুঝে। এ কথাই বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই সালাম দিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা কি পদ্ধতিতে সালাম দিতে হবে তা বলছিলাম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে মজলিসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, বেশ কিছু মানুষ সেখানে ছিল, এদের মধ্য দিয়ে পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। অফিহে আখলাতুন মিনাল মুসলিমিন ওয়াল মুশরিকিন ওয়াল ইয়াহুদ ও আবাদাতিল আওসান, ফাসাল্লামা আলাইহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিলেন। সেখানে ছিল মুসলমান, সেখানে ছিল অমুসলিম, সেখানে ছিল ইহুদি খ্রিস্টান, সেখানে ছিল মূর্তি পূজক। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমাদের দিকে একটা কথা আছে যে হিন্দু মুসলমান এক জায়গায় থাকলে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবা আল হুদা, এ কথা ঠিক নয়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমের কাছে পত্র রেখেছিলেন, ইরাকের প্রেসিডেন্ট হেরাক্লিয়াস, তখন তিনি পত্রের সূচনায় লিখেছিলেন আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবা আল হুদা, যদি মানুষ অমুসলিম মানুষের কাছে পত্র লিখে তাহলে বলবে আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবা আল হুদা, এছাড়া মুসলিম অমুসলিম থাকলে এ দোয়া পড়তে হবে, এ কথা ঠিক নয়। যদি একজন মুসলিম থাকে, বাকি সবাই যদি অমুসলিম থাকে, তবু আপনি বলবেন আসসালামু আলাইকুম। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি, যা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদা ইযা সাল্লামা আলাইকুম ফায়াকুলু আহাদুহুম আসসালামু আলাইকুম ফাকুল ওয়া আলাইকা আও ওয়া আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, যদি তোমাদেরকে ইহুদি খ্রিস্টান কেউ সালাম দেয়, তাহলে আসলে তারা সালাম দেয় না, তারা বলে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক, এই কথা বলে। তখন তোমরা বলবে ওয়ালাইকুম, তোমারও হোক, তুমি বলিও না যে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরে শান্তি হোক, এ কথা বলো না। আপনাদের সবার জানা আছে একদল ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলেছিল আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ওয়ালাইকুম, তোমাদের হোক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাননি, তখন তিনি পিছন থেকে বলছেন আসসালামু আলাইকুম, আল গাজাবা আলাইকুম, আল লানাতু আলাইকুম,
তোমাদের মরণ হোক, তোমাদের উপরে গজব নাজিল হোক, তোমাদের উপরে অভিশাপ হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আলাইকা বিরিফকে ইয়াকাল হনফল পোষা, নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না, মানুষকে এভাবে উত্তর দাও কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলাম তাসমা মা কাল, ওরা কি বলেছে আপনি শুনেননি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা সামিতা মা কুলতো, আমি কি বলেছি তুমি শুনোনি? মা সামিত মা কুলতো, আমি কি বলেছি এটা তুমি শুনোনি? আমি তো বলেছি ওয়ালাইকুম, তোমরা যা বললে তা তোমাদের উপর। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আমরা আপনাদের সামনে সালামের পদ্ধতির কথা বলছিলাম, এই পদ্ধতিতেই আমাদের সালাম দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহু আমিন। আল্লাহু সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পদ্ধতির কথা বলেছেন, এজা লাকিয়া আহাদুকুম আখাহু, যখন তোমাদের কারোর সাথে তোমাদের ভাইয়ের সাক্ষাৎ হবে, ফাল ইসাল্লিম আলাইহি, সে যেন তাকে সালাম দেয়। ফাইন হালাত বাইনাহু অবাইনাহু শাজারাতুন আও জেদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালিসাল্লিম আলাইহে, আবার দুইজনের মাঝে অন্তরাল হয়ে গেল গাছ, দুইজনের মাঝে অন্তরাল হয়ে গেল দেওয়াল, দুইজনের মাঝে অন্তরাল হয়ে গেল পাথর, আবার অন্তরাল হওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল, তাহলে আবার সালাম দিতে হবে। এখানে সালাম বিনিময় হওয়ার পরে দুইজন দুই দরজা দিয়ে বের হয়েছি, বের হওয়ার পরে আবার সাক্ষাৎ হলো, আবার সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তাতে যতবার সাক্ষাৎ হবে ততবার সালাম দিতে হবে, এটাই পদ্ধতি, এটাই নিয়ম। গাছ অন্তরাল হলে, দেওয়াল অন্তরাল হলে, পাথর অন্তরাল হলে, পুনরায় সাক্ষাৎ হলে আবার সালাম দিতে হবে, যা এটাই প্রমাণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম এমন গুরুত্বপূর্ণ জিনিস যার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ ইবনে উমার বললেন, আল্লাহর নবী, আর রাজুল লাকিয়াহু সাদিকহু আও আখুহু, যদি আমাদের কারোর সাথে তার ভাইয়ের তার বন্ধুর সাক্ষাৎ হয়, আ ইহনানিলাহু, সে কি তার সামনে নত হবে? কালাল্লাহ, না, নত হবে না। আফাই আলতাজে মহু, সে কি তাকে জড়িয়ে ধরবে? তালাল্লা, না, জড়িয়ে ধরবে না। আফাই কব্বেলহু, সে কি তাকে চুমা দিবে? তালাল্লা, না, সে তাকে চুমা দিবে না। আফাই খুদু বেয়ে দিহি ওই সফেহু, সে তার কি হাত ধরবে? হাত ধরে মুসাফা করবে? তার নাম, হ্যাঁ, তার হাত ধরে করবে। সম্মানিত, আমাদের জন্য এই হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে বিভিন্ন জেলার বিভিন্ন পদ্ধতিতে মানুষ শ্বশুর শাশুড়ির পায়ে সালাম দিয়ে থাকে, মানুষ নত হয়ে সালাম দেওয়ার পদ্ধতি অবলম্বন করে, মানুষ কপালে হাত লাগিয়ে স্যালোটের মতো করে সালাম দিয়ে থাকে, মানুষ সালাম দেওয়ার পরে বুকে হাত দিয়ে মুখে হাত দেয়, চুমা দিয়ে সালামের পদ্ধতি উল্লেখ করে থাকে। তাহলে সালামের পদ্ধতিতে নত হওয়া আছে, সালামের পদ্ধতিতে পায়ে চুমা আছে, সালামের পদ্ধতিতে কপালে চুমা আছে, সালামের পদ্ধতিতে জড়িয়ে ধরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে নাকচ করে দিলেন। তিনি বললেন, সালামের পদ্ধতি হচ্ছে দুই হাতের তালু তালুর সাথে মিলবে, দুই হাত দিয়ে দুই হাত ধরতে হবে, এ কথা নয়।
মুসাফা সাফন শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে হাতের তালু। মুসাফা দুই হাতের তালু মিলবে তাহলেই সেটা হবে মুসাফা। যখন আরাক হাত পিছন দিকে লাগলো তখন তালুর সাথে আর তালুর মিল হলো না, তখন মুসাফা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে নাকচ করে দিয়ে তিনি তালুর সাথে তালু মিলিয়ে মুসাফা করার জন্য বললেন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ, এযা তালাকাহুম ইসাফেহুম, যখন তারা পরস্পরে সাক্ষাৎ করত তখন তারা মুসাফা করত হাতে হাত মিলিয়ে। ওয়াইজা কাদাবু মিন সাফারিন তানাকু, যখন তারা সফর থেকে আসত তখন কাঁধে কাঁধ মিলাত। ঈদের মাঠে গিয়ে কাঁধে কাঁধ মিলানো যাবে না, এই ঘর থেকে বের হয়ে ব্যক্তির সাথে কাঁধে কাঁধ মিলানো যাবে না, স্কুলে গিয়ে প্রতিষ্ঠানে গিয়ে আর পাঁচজনের সাথে কাঁধে কাঁধ মিলানো যাবে না। কাঁধে কাঁধ মিলানোর বিষয়টি হচ্ছে আগন্তকের সাথে যেই সফর থেকে আসছে আপনি তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সালাম বিনিময় করবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই নীতি সাহাবগণের মাঝে ছিল, যা অত্র হাদিস দ্বারা বোঝা যায়। অতএব ঘর থেকে বের হয়ে এমনিতেই এইভাবে সালাম বিনিময় কাঁধে কাঁধ মিলাতে হবে, এই নীতি বিদাত। মনে থাকে যেন আমাদের শুধুমাত্র আগন্তকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সালাম বিনিময় করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজা যা আহাদুকুমাল মাজলিসা ফালিসাল্লিম আলাইহি, যখন তোমাদের কোনো ব্যক্তি কোনো বৈঠকে আসবে যেখানে মানুষ আছে সে সেখানে সালাম দিবে, ফাইন বাদালাহু ইয়াজলিসা ফালিয়াজলিস, যদি তার সেখানে বসা প্রয়োজন হয় তাহলে বসে যাবে, ওয়াইন কামা, এখন যদি ও চলে যেতে চাই তাহলে ফালিসাল্লিম, আবার সালাম দিতে হবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন না, তিনি বলছেন, লাইসাতিল উলা বিআহাক্কা মিনাল আখিরা, আগের সালামটা বেশি মর্যাদা রাখে শেষের সালামের চেয়ে, এ কথা ঠিক নয়। আগের সালামও যে মান রাখে শেষের সালামও সে মান রাখে, দুই সালাম একই সালাম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অত্র হাদিসে স্পষ্ট হলো যে যখন আমরা মানুষের সাথে সাক্ষাৎ করব তখন সালাম বিনিময় করব, আবার যখন সেখান থেকে বিদায় নিব তখন সালাম বিনিময় করে বিদায় নিতে হবে, হাতে হাত মিলিয়েই বিদায় নিতে হবে। আপাতত একটা আমাদের এলাকায় নীতি ছড়িয়ে আছে যে সাক্ষাতে সালাম তবে বিদায়ে সালাম নয়, সালাম হলেও সেখানে হাতে হাত মিলানো হবে না। হাতে হাত মিলানোর নামই হচ্ছে সালাম বাস্তবতা। আরো এখানে একটা কথা, মধ্যেকার কথা এখন বলে নি যা ছেড়ে এসেছি, মুসাফার সময় বলা প্রয়োজন ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আলাইহিস সালাম বলেছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফা ইতাসাফাহানি ইল্লা গফিরা লাহু ক্বাবলা ইতাফাররাকা, যখন কোন দুইজন মুসলমান সাক্ষাৎ করে তারপরে সালাম বিনিময় করে মুসাফা করে তখন হাত দুইটি পৃথক হওয়ার পূর্বে তাদের সব পাপ ক্ষমা হয়ে যায়। তাহলে মুসাফা একটি গুরুত্বপূর্ণ জিনিস, যার বিচ্ছিন্নতার আগেই সব পাপ ক্ষমা হয়ে গেছে। হাদিস সহি আবু দাউদ তিরমিজির হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, মুসাফার এটাই পদ্ধতি যা আমরা অবগত হলাম। সালাম, সালাম ছাড়া প্রবেশের অনুমতি নেই, সালাম ছাড়া কথা বলার অনুমতি নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লামে কথা বলার পূর্বে সালাম। অনেক আলোচক এবং সামাজিক নেতারা যখন কথা বলে তখন অনেকক্ষণ পরে সালাম দেয়, কথা বলার এক পর্যায়ে গিয়ে সালাম দেয়। জি না,
প্রথম শব্দ হবে আসসালামু আলাইকুম। কোরআন তেলাওয়াতের পূর্বে হবে হামদ, সালা, আল্লাহর প্রশংসা, তারপরে নবীর উপরে দুরুদ, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত, আর হামদ সালাতের পূর্বে হবে সালাম, আগে হবে আসসালামু আলাইকুম, তারপর আল্লাহর প্রশংসা, তারপর নবীর উপরে দুরুদ, তারপরে কোরআন তেলাওয়াত, তারপরে কিছু কথা। আসসালামু কাবলাল কালামে, কথা বলার পূর্বে সালাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু কাবলান তাসআলা, তুমি কিছু জিজ্ঞাসা করার পূর্বে সালাম বিনিময় করো। মাই ইসলামু কাবলা সালামে, ব্যক্তি সালামের পূর্বে কথা আরম্ভ করবে, ফালা তুজিবুহ, তোমরা সালাম ছাড়াই যদি কে কথা বলা শুরু করে তাহলে আমি ওখান থেকে উঠে চলে যেতে পারি, এটাই আমাকে বলা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদিনু লিমান বাদা বিস লিমান লাম ইয়াবদা বিস সালাম, যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে চাইলো না, যে ব্যক্তি সালাম ছাড়া কথা বলতে আরম্ভ করলো, তুমি তাকে কথা বলার অনুমতি দিও না। কথা বন্ধ করেন, আগে সালাম দিন, তারপরে। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বাড়িতে ঢোকলেন কেন, আবার বাহির দরজায় যান, বাহির দরজায় গিয়ে সালাম দিয়ে ঢোকেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব ঘটনা। সালাম না দিয়ে ঢুকে গেছেন, তখন আল্লাহ রাসূল বললেন, বাহির দরজায় যাও, ওখানে গিয়ে সালাম দিয়ে প্রবেশ করো, তাহলে সালাম ছাড়া বক্তব্য দেওয়ার অনুমতি নেই, সালাম ছাড়া কথা বলার অনুমতি নেই, সালাম ছাড়া বাড়িতে প্রবেশের অনুমতি নেই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াদখুলু বাইতাহু ওয়া লাম ইয়াদকুরিল্লাহ দাখুলা ইন্দা তামি কালা শয়তানু মাবিতা লাকুম আশা, যখন কোনো মানুষ সালাম ছাড়াই বাড়িতে প্রবেশ করে, যখন কোনো মানুষ বিসমিল্লাহ ছাড়াই খেতে বসে, তখন ইবলিস সব শয়তানকে বলে এ বাড়িতে থাকো আর খাও। যখন মানুষ সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে, বিসমিল্লাহ বলে খেতে বসে, তখন ইবলিস সব শয়তানকে বলে, লা মাবিতা ওয়ালা আশা, তোমাদের জন্য এখানে খাওয়ারও ব্যবস্থা নাই, এখানে থাকারও ব্যবস্থা নাই, চলে যাও। সালামের এত ক্ষমতা, এত পাওয়ার, সালামের কারণে শয়তান ইবলিস বলতে বাধ্য যে এখানে থাকা হবে না, খাওয়া হবে না। সালাম না দেওয়ার কারণে ইবলিস এই কথা বলে। সম্মানিত দিনী ভাই বোন, সালামের শব্দ ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাদ্দা আলাইহি ফাজালাসা, তার উত্তর দিলেন, তারপরে বসে গেলেন এবং বললেন, আশুরুন, দশ নেকি। ফাজা আখারো, আরেকজন আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, আপনার প্রতি শান্তি, আল্লাহর দয়া আপনার উপরে হোক। ফারাদ্দা আলাইহে ফাজালাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন, তারপর বসে গেলেন এবং বললেন, ইশরুনা, বিশ নেকি। ফাজা আখার, অপরজন আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন এবং বসে গেলেন, আর বললেন, সালাসোনা, তিরিশ নেকি। ও যা আখার, আরেকজন আসলো, এসে বলল, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ও মাগফিরাতুহু, আপনার প্রতি সালাম, আপনার শান্তি, আপনার প্রতি দয়া, আপনার প্রতি বরকত, আপনার ক্ষমা কামনা করি আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর বলো না, চল্লিশ নেকি হলো। সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা আসসালামু আলাইকুম
ফালাহু আশরু হাসানাতিন, কেউ যদি বলে আসসালামু আলাইকুম তাহলে তার জন্য দশ নেকি। ওমান কালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফালাহু ইশরুনা তাহলে তার জন্য বিশ নেকি। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে তার জন্য তিরিশ নেকি। সালামের শব্দ বলছি, জরুরিভাবে বলতে যাচ্ছি, জনৈক শিক্ষিত মানুষ বলেছেন আগে ছিল সালাম আলাইকুম, এখন আবার আসসালামু আলাইকুম, আগে ছিল খোদা এখন আবার আল্লাহ, এরাই তো জঙ্গি। মূলত এই কথার কারণেই সালামের বিবরণ, সম্মানিত দিনী ভাই বোন, সালামের শব্দগুলি শুধু রাসূলের পক্ষ থেকে নয়, সালামের শব্দগুলি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রয়েছে, সাহাবীগণের পক্ষ থেকে রয়েছে। অতএব যেভাবে আল্লাহ বলেছেন, যেভাবে রাসূল বলেছেন, যেভাবে সাহাবীগণ বলেছেন, সেভাবে সালাম দিতে হবে। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসির বিবরণ, খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন তার আকৃতিতে, আদমের আকৃতিতে। অতুলহু সিত্তুনা জিরান, তখন তার দৈর্ঘ্যতা ছিল ষাট হাত। ফালাম্মা খালাকাহু, যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বললেন ইধাব, ফাসাল্লেন অফিরয়াতিন ফাকুল আসসালামু আলাইকুম, আপনি যান, আপনি ওদেরকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম আলা দালিকাল হাউলাই, আলা দালিকা হাউ, ওই যে লোকগুলি বসে আছে এদেরকে গিয়ে আপনি সালাম দেন। হুম আল মালায়েকা, তারা হচ্ছে ফেরেশতা, আপনি ফেরেশতাদের কাছে গিয়ে সালাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সালাম দেওয়া শব্দটি রাসূল সাল্লাল্লাহ বলে দিলেন, আল্লাহ বললেন আপনি গিয়ে বলেন আসসালামু আলাইকুম, আদম আলাইহিসসালামকে আল্লাহ শিখিয়ে দিলেন আপনি ফেরেশতাকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম। এই কথা বলার পরে আল্লাহ আবার বলছেন ইসমা, কান লাগিয়ে শোনেন, মা ইহাইয়ুনাকা, তারা কি উত্তর দেয়, তাহিয়াতুকা হিয়া তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুরিয়াতিকা, ওরা যা উত্তর দিবে সেটা আপনার সালাম, সেটা আপনার ছেলে মেয়ের সালাম, ওরা যা উত্তর দিবে সেটা আপনার সালাম, সেটা আপনার ছেলে মেয়ের সালাম। ফাযাহাবা, তিনি গেলেন, ফাকালা, তিনি বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতাগণকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম, তখন ফেরেশতাগণ বললেন আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতিও সালাম নিরাপত্তা এবং আপনার প্রতি আল্লাহর দয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র বুখারী মুসলিমের হাদিস পেশ করে সারা পৃথিবীর মুসলিম দিনী ভাই বোনকে বলতে চাই যে এই সালামের শব্দ আসসালামু আলাইকুম, এইভাবে বলা শব্দ আল্লাহর পক্ষ থেকে রয়েছে, নবীগণের পক্ষ থেকে রয়েছে এবং সাহাবীগণের পক্ষ থেকে রয়েছে। অতএব এটাই পদ্ধতি হচ্ছে সালামের পদ্ধতি, বিকল্প পদ্ধতিতে সালাম হতে পারে না। আগে থেকে যেই প্রথা ছিল সেই প্রথা আজও চলবে, চিরদিন চলবে তা হতে পারে না। সকল দিনী ভাই বোনের উচ্চারিত শব্দ হবে আসসালামু আলাইকুম, যা নবীগণ বলেছেন, যা সাহাবীগণ বলেছেন। আমরা আপনাদেরকে এই বিষয়ে আরো অবগত করাতে চাই যে আমি দীর্ঘদিন ধরে আপনাদের একটা কথা বলে আসতাম যে আমি যদি এমন মানুষকে শিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে জাতির সামনে কথা বলবো না। এই জোরালো কথা, তার একটা জোরালো কথা ছিল এই যে একজন শিক্ষিত মানুষ এক দিবসে তিনি চেয়ারে বসে আছেন, মেয়ের নাচা দেখছে, আমি বক্তব্যে বলেছি এই পিতাকে যদি আমি
অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। আবারও আমি বলেছি, ডান দিকে ছেলের মা বসে আছে, বাম দিকে ছেলের পিতা বসে আছেন, মধ্যখানে ছেলে বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে, দুই কানের ইয়ারফোনে চলছে আপনার ইন্ডিয়ার ছায়াছবি গান, বাপ মা দেখতে পাচ্ছে। এই শিক্ষিত পিতামাতাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। একজন মহিলা মা বাচ্চাকে পায়জামা পরাই, পায়জামাটা পরিষ্কার করে, প্যান্ট পরাই, প্যান্টটা পরিষ্কার করে, মা দেখতে পাই যে প্যান্টটা টাখনোর নিচে আছে, নিয়মিত পরিষ্কার করে, নিয়মিত বাচ্চাকে পরাই, মা এটাকে খারাপ মনে করে না। শিক্ষিত মা, তাহলে আমি জাতির সামনে বক্তব্য দিব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কথা বলতে চাচ্ছি, যারা মনে করে আমরা উচ্চ শিক্ষিত, যারা সবচেয়ে উচ্চ শিক্ষার স্তরে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে যদি তারা বলে যে আলাইকুম আজকে হয়ে গেল আসসালাম আলাইকুম, মূলত এরাই জঙ্গি। তারা যদি বলে আগে ছিল খোদা, আজকে হয়ে গেল আল্লাহ, এরাই হচ্ছে জঙ্গি। যার এই অনুভূতি নেই, যার এই জ্ঞান নেই যে আল্লাহ চলে কিনা, খোদা চলে কিনা, যার এই জ্ঞান নেই আল্লাহ এবং খোদার মধ্যে তফাৎ করার ক্ষমতা, যার এই বিদ্যা নেই যে সালাম আসসালাম সালা সালামু আলাইকুম আর আসসালামু আলাইকুম এরকম দুই সালামের মধ্যে পার্থক্য করার যার ভিতরে ক্ষমা নেই, যার ভিতরে ক্ষমতা নেই, সেই মানুষ কি করে বলতে পারে আমি সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষ? আমি আপনাদেরকে আবারও বলছি, এরকম মানুষকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না, এ কথাই ঠিক। দীর্ঘ 30 বছর ধরে যেই কথা বলছিলাম সেই কথার বাস্তবতায় আজকে আপনারা আছেন। সত্য সত্য এ কথা, সালাম দুই সালামের মধ্যে পার্থক্য করার জ্ঞান নেই। নিজের একটা কথা বলার পূর্বে বিবেচনা করা দরকার ছিল যে আসলে এটা চলবে কিনা, বিবেচনা করে জাতির সামনে এটাই বলা দরকার ছিল যে না সালাম আলাইকুম এইটা নয়, বলতে হবে আসসালামু আলাইকুম, এটাই দরকার ছিল বলা, না সালাম আলাইকুম বলা যাবে না, বলতে হবে আসসালামু আলাইকুম, এটাই ছিল শিক্ষিত মানুষের মুখ থেকে বের হওয়া। সেটা উল্টা কি করে হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, আমি আমার দীর্ঘ আলোচনায় বলেছি, বরং দীর্ঘ 30 বছরের আলোচনায় বলেছি, আল্লাহ বলতে হবে খোদা নয়, সালাত বলতে হবে নামাজ নয়, সিয়াম বলতে হবে রোজা নয়, জাহান্নাম বলতে হবে দোজক নয়, জান্নাত বলতে হবে বেহেশত নয়। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে ইসলামের অনেক অংশ পরিবর্তন হয়ে গেছে। যারা নিয়ে এসেছে তারাই ছিল চিস্তি, তারাই ছিল তরিকাপন্থী, তাদের হাতে পাক ভারতের মাটিতে ইসলাম থেকেছে 750 বছর। তারা চলে যাওয়ার পরে ইংরেজ থেকে যে দেশে 190 বছর, তখন তাদের দালাল ছিল কাদিয়ানিরা, অমুসলিমেরা, যার কারণে সঠিক ইসলাম মানুষ পায়নি। এখন তো মানুষ তদন্ত করতে শিখেছে, বুঝতে শিখেছে, কাজেই ঢাকার বিভিন্ন বৈঠকে মহিলা হোক পুরুষ হোক তারা বলতেই পারে, তারা এখন বলবে যে সালাম আলাইকুম নয় আসসালামু আলাইকুম, তারা এখন বলবে খোদা নয় আল্লাহ, আল্লাহ এবং খোদার মধ্যে অনেক তফাত আছে, তফাত বললেই ভুল হবে, কোনো তফাতই নেই, কোনো সমতা নেই। খোদ মানে নিজ, আর মানে এসেছে, খোদা মানে এসেছে, কবে এসেছে? কাল এসেছে। তাহলে কালকের আগে আল্লাহ ছিল না, তাহলে নামটাই সেরে কি নাম? আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আল্লাহ হচ্ছে আল্লাহর মৌলিক নাম। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে, খোদা শব্দ কোরআনে নেই, হাদিসও নেই, আপনার সলাত শব্দ কোরআনে আছে, হাদিসও আছে, নামাজ শব্দ কোরআনে নেই, হাদিসও নেই, রোজা শব্দ কোরআনে নেই, হাদিসও নেই, সিয়াম শব্দ কোরআনে আছে, হাদিসও আছে, জাহান্নাম শব্দ কোরআনে আছে, হাদিসও আছে, দোজক শব্দ কোরআনে নেই, হাদিসও নেই, জান্নাত শব্দ কোরআনে আছে, হাদিসও আছে, বেহেশত শব্দ কোরআনে নেই, হাদিসও নেই। এমনিতেই চলছে, গায়ের জোরে চলছে, গায়ের জোরে চললেই ধর্ম হবে? বিবেচনা হয় না আপনার? কোরআন মাজিদ বলতে হবে, কোরআন শরীফ নয়, শরীফ শব্দ কোরআনের সাথে বলতে হবে, এটা হাদিসও নেই, কোরআনও নেই, আছে কোরআন মাজিদ, কোরআন কারিম,
পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আমরা এটাই অনুরোধ জানাচ্ছি, যে নাম আল্লাহ বলেছেন, যে নাম নবী বলেছেন, যে নাম হাদিসে আছে, যে নাম কোরআনে আছে, সেই নামই সকল দিনী ভাই বোনকে ব্যবহার করতে হবে এবং এভাবেই সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকল দিনী ভাই বোনকে সালামের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার পরে বিষয়টি আরও বিবেচনার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে যেন কোনো মানুষ নিজেকে মুসলমান মনে করার পরে ইসলামের ধর্মের কোনো জায়গায় হাত লাগিয়ে ভুল পদক্ষেপ যেন না করে, জাতি তাকে ছেড়ে দেবে না। যদি এরকম ভুল হয়ে যায় কারো অজান্তে, তাহলে ভুল শেয়ার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।